ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকে লাস্ট ম্যাচে আমাদের বলাররা ভালো বল করেছিল, তো আমরা ওইটা আবার চেজও করতে পারিনি। তো একটু আমরা হয়তো আর্লি একটু উইকেট যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে যাচ্ছি, বাট স্টিল উই হ্যাভ টু কাম ব্যাক। এখান থেকে কাম ব্যাক করার অপশন আছে, আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে কাম ব্যাক করতে পারবো। কম্বিনেশন চেঞ্জ হচ্ছে বিকজ আপনি যেরকম মানে এরকম যদি হারতে থাকেন একটু কম্বিনেশনটা ফাইন করার একটা টাফ হয়ে যায়। তো স্টিল আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করছি যে বেস্ট কম্বিনেশনটা বের করার, আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে পারবো। হার তো সবসময়ই কষ্টের, হার কখনোই মানে সুখের না। সিলেটে আমাদের হোম ক্রাউড, লাস্ট ইয়ার আমরা খুব ভালো খেলেছিলাম হোমে, এইবার হয়তো আমি এক্সপেক্টেড অনুযায়ী পারফর্ম করতে পারছি না, বাট চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা ওইটাতে ফাইট ব্যাক করার। শুধু আমরা সবাই ভালো খেলতে পারছি না, এর জন্য পারফর্ম মানে সবাই সবার জায়গাতে পারফর্ম করতে পারছি না, দেখে টিম ভালোর জন্য। হারলে তো সবাই একটু মন খারাপ থাকে, তো সবাই একটু মন খারাপ আসছে, বাট ওইখান থেকে মন খারাপ করে বসে থাকলে হবে না। আমাদের এখনও ছয় সাতটা ম্যাচ বাকি আছে, তো ওইগুলোতে আমরা কাম ব্যাক করার চেষ্টা করছি। দর্শকরা লাস্ট ইয়ার আমরা পারফর্ম করতে পেরেছি দেখেই দর্শক অনেক এসেছে, প্রথম ম্যাচও এসেছিলো। আজকে আমার মনে হয় যে ডে ম্যাচের জন্য একটু কম এসেছে, বাট আমরাও যদি আমাদের জায়গাতে পারফর্মটা করতে পারি তাহলে ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে দর্শক আসবে। সেই পেতে বলবো যে আমরা আমাদের জায়গাতে ডেলিভার করতে পারছি না, এইটাই মেইন ইস্যু। আসলে সবাই ব্যাটিং প্র্যাকটিস করছে, সবাই চেষ্টা করছে, বাট জায়গা মতো হয়তো ওই পারফরমেন্সটা আমরা দিতে পারছি না, এর জন্যই আমাদের ওইভাবে রেজাল্ট আসে।